রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে শতবর্ষের শত সংগ্রাম শেষে বাংলার স্বাধীনতার স্বাধিকারের আন্দোলনের মহান পুরুষ, মহাবিজয়ের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে গড়া ছাত্র সংগঠন, জাতির পিতা বঙ্গবন্ধু তনয়া দেশসত্য শেখ হাসিনার দেখানো আলোর পথে অবিরাম ছুটে চলা শিক্ষার পতাকা নিয়ে, শান্তির বার্তা নিয়ে, প্রগতির প্রতিভাজক হয়ে অবিরাম ছুটে চলা ছাত্র সংগঠন রাখো শহীদের রক্তস্নাত বাংলাদেশের উত্তরাধিকারী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আপনারা সবাই স্লোগান বন্ধ করেন, আপনারা সবাই স্লোগান বন্ধ করেন, সবাই স্লোগান বন্ধ করেন, এই যে সবাই স্লোগান বন্ধ করেন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভা। আজকের এই আলোচনা সভায় অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আমাদের সকলের প্রিয় নেতা, বাংলাদেশ ছাত্রলীগের সুবালি অর্জন, বাংলাদেশ আওয়ামী লীগের পরপর তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক, মজিব আদর্শের গণাঙ্গনের একজন যোদ্ধা বঙ্গবন্ধু তনয়া দেশসত্য শেখ হাসিনার একান্ত আস্তভাজন জনতা জনাব উবাইদুল কাদের এমপি। আপনারা দেখেছেন আপনাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের আরেক প্রিয় জননেতা, বাংলাদেশ ছাত্রলীগের আরেক সোনালী অর্জন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা জনাব জাহাঙ্গীর কবির নানক। আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন আপনাদের সকলের প্রিয় ছাত্র নেতা, যাকে আমরা দেখেছি সেই প্রথম বর্ষ থেকে মুজিব আদর্শের একজন সৈনিক হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে মৌলবাদ বিরোধী অপশক্তিকে রুখে দেওয়ার জন্য সবসময় সোচ্চার ভূমিকা পালন করতে, যাকে দেখেছি স্যার এফরমানাল ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হয়ে বিজয় একাত্তর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি দায়িত্ব পালন করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র নির্বাহী সংসদের গ্রন্থনা এবং প্রকাশনা বিষয়ক উপসম্পাদক দায়িত্ব পালন করেছেন, যাকে দেখেছি বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করতে, যার প্রতি আস্থা রেখে বঙ্গবন্ধু কনয়া দেশসত্য শেখ হাসিনা, যাকে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেছেন, যার শরীরে একজন মুজিব আদর্শ সৈনিক একজন মুক্তিযুদ্ধের রক্ত বহমান, আপনাদের সকলের প্রিয় ছাত্র নেতা জনাব শেখ ওয়ালি আসিফ ইনাম। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আপনাদের সকলের প্রিয় ছাত্র নেতা তন্ময় এবং ভাগ্নীর অপূর্ব সংস্পর্শন, যার বক্তব্য এবং কথায় মেধায় মননে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সহসাধারণ হিসাবে দায়িত্ব পালন করেছেন, যিনি স্যার এফরমানাল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আইন বিষয়ক উপসম্পাদকের দায়িত্ব পালন করেছেন আপনাদের সকলের প্রিয় ছাত্র নেতা জনাব সাদ্দাম হোসেন আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব, যাকে মিডিয়ায় রাজপথে সংসদে আমরা দেখেছি দেশসত্য শেখ হাসিনা একজন আস্থাভাজন হয়ে মুজিব আদর্শের একজন সৈনিক হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব তারানা হালিম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে এই অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন আপনাদের সকলের প্রিয় ছাত্রের তাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মিলন বিরহ সংকটের আশ্রয়স্থল, যাকে আমরা দেখেছি এই করোনা মহামারীর সময়ে তার জীবন বাজি রেখে এদেশের অসহায় মানুষের কাছে পাশে দাঁড়াতে, যাকে দেখেছি বাংলাদেশ ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক উপসম্পাদক হয়ে বাংলাদেশ ছাত্রলীগের সমাজসেবা সেলকে জাতিসংঘের মতো জায়গায় উজ্জীবিত করতে, যাকে দেখেছি আমরা ডাকসুর সদস্য হিসেবে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তার ত্যাগীদীপ্ত এবং মেধার সাক্ষ্য রাখতে, আপনাদের সকলের প্রিয় ছাত্র নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আপনাদের মাঝে বক্তব্য রেখেছেন। প্রিয় সুদীপ, 1920 সালের 17ই মার্চ টুঙ্গিপাড়ায় খোকার জন্ম হয়েছিল, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল, তিনি একজন সাধারণ শিশু নন, তিনি ছিলেন দেবশিশু, হি ওয়াজ এ গিফট অফ দ্য গড, কারণ আপনি
বছরের যে জাতি বাঙালি জাতি পরাধীনতা পরাধীনতা শৃঙ্খলে যারা আবদ্ধ ছিল যাদেরকে যুগ যুগে বিদেশি শাসকরা শাসন করেছে তাদেরকে তিনি বাঙালি জাতি হিসেবে পরিচয় করিয়ে দিয়ে সারা পৃথিবীর বুকে বাঙালির একটি আলাদা রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করেছেন ভারতীয় উপমহাদেশের বুকে একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন আমাদের জাতির পিতা মহাবিজয়ের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতার মুখ দেখেছে আমরা জানি পৃথিবীর বুকে অনেক জাতি রয়েছে অনেক জাতি রাষ্ট্র রয়েছে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে একটি জাতিকে তেজোদ্দীপ্ত করেছেন স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন মুক্তির বার্তা দেখিয়েছেন সর্বোপরি মুক্তি আনয়ন করেছেন এমন ইতিহাস পৃথিবীর বুকে বিরল আজকে আমরা যারা বাঙালি জাতি হিসেবে পৃথিবীর বুকে পরিচিত আমরা যারা চিতিয়ে বলতে পারি তোরা সব জয়ধ্বনি কর আজকে আমরা যারা বুক চিতিয়ে স্লোগান দেয় জয় বাংলা এই সকলই জাতির পিতার কল্যাণে আমরা আজকে করতে পেরেছি হে জাতির পিতা তোমার তোরে সশব্দ সালাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন বাংলাদেশের মুক্তিকামী মানুষের জন্য সংগ্রাম করেছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসি মিলনায়তনে আমাদের এই আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে বন্ধুগণ আপনারা জানেন 1949 সালে এই জাতির পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল জাতির পিতাকে বলা হয়েছিল তিনি যদি মুশলেকা দেন তার সেই বহিষ্কার আদেশ তুলে ফেলা হবে উইথড্র করা হবে কিন্তু জাতির পিতা সেদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেননি তিনি সেই পাকিস্তানের শাসকদের তারা পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আপোষ করেননি সারা জীবন তার এই লড়াকু আপোষহীন মানসিকতা বাঙালি জাতিকে 56,000 বর্গ মাইল জুড়ে একটি লাল সবুজের মানচিত্র উপহার দিয়েছে জাতির পিতা বাঙালি মানুষের মুক্তির জন্য তার জীবনের 74 বছর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন আমরা দেখেছি 1971 সালে পরবর্তী সময়ে স্নায়ুযুদ্ধের প্রাক্কালে তিনি বলেছিলেন সারা পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত শোষিত এবং শাসিত তিনি শোষিতদের পক্ষে সারা বিশ্বের মুক্তিকামী মানুষের পক্ষে জাতির পিতা যে দৃঢ়তা সেটি আমরা দেখতে পাই এবং সারা পৃথিবীর মুক্তিকামী শান্তিকামী মানুষের পক্ষে তার এই আপোষহীন দৃঢ়তা আজকে বাঙালি জাতির মানচিত্রকে সারা পৃথিবীর বুকে নতুন করে চিনিয়েছে বন্ধুগণ জাতির পিতার স্বপ্ন ছিল এদেশের মানুষকে স্বাধীনতা এনে দিবেন তিনি সফল হয়েছেন জাতির পিতার স্বপ্ন ছিল এদেশের মানুষের সকল প্রকার মুক্তি তিনি আনয়ন করে দিবেন তিনি সেজন্য নির্লজ্জভাবে কাজ করতে চেয়েছেন 1971 সালের পরে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে গঠন করার জন্য জাতির পিতা সংগ্রাম শুরু করেছিলেন তিনি আপনারা জানেন একটি যুদ্ধবিধ্বস্ত দেশে কোন ধরনের অবকাঠামো ছিল না রিজার্ভ ছিল শূন্য সেই অবস্থা থেকে জাতির পিতা এই দেশের প্রত্যেকটি স্তরকে ঢেলে সাজানোর জন্য পরিকল্পনা হাতে নিয়েছিলেন তিনি স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করে বাকশাল গঠন করে বাংলাদেশকে একটি নতুন ধরনের সমৃদ্ধিশীল রাষ্ট্রে পরিণত করবেন তার বাকশালে ছিল গ্রাম গঞ্জ মহল্লা ইউনিয়নের প্রতিটি স্তরকে তিনি সমবায়ের মাধ্যমে নতুন করে সাজাবেন বাংলাদেশের একটি মানুষও ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের প্রত্যেকটি মানুষ হবে শিক্ষিত বাংলাদেশের চিকিৎসার জন্য কোনো মানুষ মারা যাবে না তথাপরি একটি উন্নত আদর্শ একটি আধুনিক সমাজতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু ঘাতকের বুলেট সেদিন জাতির পিতাকে হত্যা করেছিল বাংলা স্বাধীনতার স্বপ্নকে অস্তমিত করার ষড়যন্ত্রে বাংলাদেশের পতাকাকে বিলুণ্ঠিত করার ষড়যন্ত্রে সেদিনের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে শাহাদত বরণ করতে হয়েছিল আমরা জানি জাতির পিতার যে স্বপ্ন সেটি আজও আমরা দেখি
বাংলাদেশ ছাত্রলীগের হাজারো নেতাকর্মী বাতির পিতার স্বপ্নকে আঁকড়ে ধরে বেঁধে আছেন। জাতির পিতার সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু তনয় দেশসত্য শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি আধুনিক সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য এগিয়ে যাচ্ছি। আমরা জানি জাতির পিতা ছিল সাহসের অদম্য প্রতীক। জাতির পিতার যে সাহস, বঙ্গবন্ধুর যে সাহস, সেই বঙ্গবন্ধুর সাহসের উপর ভিত্তি করে আজকের এই বাংলাদেশ এগিয়ে চলে যাচ্ছে। আজকে আমরা গার্মেন্ট শিল্পে যে মেড ইন বাংলাদেশ ট্যাগ দেখি, সেটি জাতির পিতার সাহসের প্রতীক। আজকে আমরা যে অপ্রতিরোধ্য জিডিপি দেখি, সেটি জাতির পিতার সাহসের প্রতীক। আজকে স্বপ্নের পদ্মা সেতু জাতির পিতার সাহসের উপর দাঁড়িয়ে আছে। আজকে রেকর্ড ভাঙার বাজেট জাতির পিতার স্বপ্নের উপর দাঁড়িয়ে আছে। আজকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য বঙ্গবন্ধু তনয় দেশসত্য শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমরা যারা বাংলাদেশের ছাত্রলীগের কর্মী রয়েছি, আমরা দেশসত্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দেশসত্য শেখ হাসিনার পাশে থেকে অবিরত পরিশ্রম করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু তনয় দেশসত্য শেখ হাসিনার হাতে যতদিন এই বাংলাদেশ থাকবে, সেই বাংলাদেশ নিরাপদ থাকবে। কারণ বঙ্গবন্ধু তনয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে ঝুঁকিতে ফেলতে কখনো কার্পণ্য বোধ করেন না। আজকে যারা বাংলাদেশের সৈনিক আছি, বাংলাদেশ ছাত্রলীগে যারা সৈনিক রয়েছি, আমরা বিশ্বাস করি আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার, তথাপি বঙ্গবন্ধু তনয় স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়বেন, আমরা সবাই একতাবদ্ধ হব। আমরা সবাই যদি একতাবদ্ধ হই, আমরা যদি দেশসত্যের সাথে দেশসত্য শেখ হাসিনার পাশে থেকে মৌলবাদ বিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই তিনি করছেন, সেই লড়াইয়ে যদি আমরা একত্রিত হই, আমরা এই লড়াই ইনশাআল্লাহ বিজয়ী হব। আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা দেশসত্য শেখ হাসিনার পাশে থাকব। আমরা আগামীতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, দেশসত্য শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলবই। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।